এই ব্যাগটা নিয়েছি শিলাদাস থেকে, খুব পছন্দ। এই বাচ্চাদের জুতোগুলো দেখ কি কিউট লাগছে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্তপ্রিয়া ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা, তোমাদের কালকেই বলেছিলাম যে একটু বর্ধমান যাব। তো চলো, এখন বাজে হচ্ছে প্রায় 8:15, আর 8:45 না 50-এ ঠিক জানি না, টাইমটা চেঞ্জ হতে পারে। তো 8:50-এ আমাদের ট্রেন, তো চলো, না হলে আবার ট্রেনটা মিস হয়ে যাবে। চলো ওখানে গিয়ে দেখবে আমরা কি কি কিনছি না কিনছি। মেন যেটা দরকার, যে জন্য আমি যাচ্ছি, সেটা হচ্ছে আমার কন্ট্যাক্ট লেন্সটা, মানে ডান চোখেরটা খারাপ হয়ে গেছে একদিন, না ইয়েতে পড়ে গেছিল মাটিতে, হঠাৎ করে পড়ে গেছিল পড়তে গিয়ে, তো তারপর থেকে খারাপ হয়ে গেছে। তো ওইটা মেনলি আনতে যাচ্ছি, সবসময় চশমা পরে ভালো লাগে না, তো কন্ট্যাক্ট লেন্সটা আনতেই মেনলি যাব। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি টোটোটা পেয়ে গেছি, ভাগ্যটা খুব ভালো ছিল যে তাড়াতাড়ি একদম রাস্তার মুখে এসেই টোটোটা পেয়ে গেছি। সো স্টেশনে পৌঁছে গেছি, যেমনি রোদ তেমনি ভিড়, ট্রেন আসতে এখনো প্রায় 10-15 মিনিট নাকি, 15 মিনিট মতো বাকি আছে। তো দাঁড়িয়ে আছি, আর এত ভিড় জায়গা পাবো কিনা বলতে পারছি না, আর এতটা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া খুব বিরক্ত লাগে। তো চলো দেখি ট্রেনটা আসুক, ততক্ষণ ওয়েট করি। সো ফাইনালি ট্রেনে উঠতে পেরেছি, আর ট্রেন ছেড়েও দিয়েছে, এক প্রকার মারামারি করে ট্রেনে উঠতে সিটটা পেতে হয়েছে, নাহলে সিট পেতাম না। তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে লেন্সটা, অর্ডারটা দেবে হচ্ছে তোমার, ডেলিভারি দেবে হচ্ছে মঙ্গলবার বললো। আমার যেহেতু ডান চোখের লেন্সটা খারাপ হয়েছিল, তো ওরা প্রথমে জিজ্ঞেস করলো যে শুধু দুটো চোখই নেবেন না একটা চোখ নেবেন, দিয়ে তারপর ভেবে দেখলাম না থাক, কারণ হয়তো কোনোদিন আবার বাঁ চোখেরটাও খারাপ হয়ে গেল, তখন দেখা যাবে না একবারে দিলেই ভালো হতো, তো দুটো চোখেরই নিয়ে নিলাম। আর আগের বার কি প্রবলেম হয়েছিল বলো তো, আগের বার না মানে অর্ডার দিয়ে গেছিলাম, দিয়ে যে ডেটে বলেছিল আসবে সেই ডেটে আসেনি, আমাকে এসে আবার ঘুরে যেতে হয়েছিল, আর এত দূর এসে আবার ঘুরে যাওয়া বুঝতেই পারছো। তো ওদের কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিলাম, সকালবেলা কল করে তারপর আসবো। তো চলো এখন যাবো হচ্ছে শিলাদাসে। হ্যাঁ ভালো লাগছে, কালো গুলো বা ওই যে এই তো কালোটা বেশি নোংরা হবে না, ওটাও ভালো লাগছে, ভালো লাগছে। আবার পর দেখে আবার বন্ধ তো এটা ছোট হবে না কে বলেছে, অসুবিধা হবে না সেটাই ভাবছি। দাদা এইটা দিন, ওইটাতে এই কালারটা, তোর এই কালারটা পছন্দ তো, এইটা সমানের মধ্যে আছে, এটা নি না, ওই কোন উঁচু পারা পেটে। বাচ্চাদের জুতোগুলো দেখ কি কিউট লাগছে না, ভালো লাগছে না দেখতে, কিউট।
ফাইনালি আমাদের কেনাকাটি সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন এসেছি এখানে খাওয়া দাওয়া করতে। তো এখানে সি টুতে এসেছি, আমি এর আগেও সি টুতে এসেছি, বর্তমানে এটাই আমার ভালো বলে মনে হয়। এখানে টেস্টটাও ভালো প্লাস রিজনেবল। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর দুটো সময় ট্রেন আছে, তাড়াতাড়ি করতে হবে। আসলে কি বলতো, ওই খাবারটা দিতে একটুখানি লেট করে, এবার ওটা সব রেস্টুরেন্টই করে। তো এসেছি প্রায় 12টা, আর এখন বেজে গেছে 12:30, ওদিকে আবার খেয়ে দিয়ে দুটো ট্রেনটা ধরতে হবে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাবে। এইটার মধ্যে এটা ঢুকিয়ে নেবো, এই যে তোর প্যান কটা এটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। তো যেগুলো পুরী নিয়ে যাব, বেড়াতে নিয়ে যাব, সেগুলো সব একটু গোছ গাছ করে আজকে নিয়ে চলে যাচ্ছি, কারণ আজকে ও আছে। তো বাইকে যাবো যেহেতু, নিয়ে যেতে সুবিধা হবে, এরপর আমি আবার বাসে যাতায়াত করবো, তো খুবই অসুবিধা। আর তো বেশি দিন নেই, 3-4 দিন। তো ওই জন্য একবারে সবকিছু গুছিয়ে গেছি, নিচ্ছে যে কটা জিনিস নিয়ে যাওয়ার আছে। তো এই রেডি রেডি হয়ে নিয়ে সব গোছগাছ করে নিয়ে 4টের মধ্যে, এখন কটা বাজছে, 4টে তো পেরিয়ে গেছে না, 4:20। তো বেরিয়ে যাব, কারণ এই একটুখানি আগেই বৃষ্টি পড়ছিল, জাস্ট একটু থেমেছে, আবার লেট করব, তো আবার বৃষ্টি বৃষ্টি আসতে পারে। হ্যাঁ চলো, তোমাদের যে কটা জিনিস কিনেছি আনলাম আজকে, তো সে কটা জিনিস দেখিয়ে দিই। এই যে, তো এই যে এই ব্যাগটা নিয়েছি শিলাদাস থেকে, খুব পছন্দ হয়েছে আমার। এটা না আগেরবার আমি মানে পুজোর আগে যখন শিলাদাসে গেছিলাম তখন এই ব্যাগগুলো দেখেছিলাম, খুব পছন্দ হয়েছিল। কিন্তু জানো এই ব্যাগগুলো একটু প্রাইসি হয়, তো ওই জন্য নিতে পারিনি। কেমন লাগছে, সুপার লাগছে? তো এই ব্যাগটা নিয়েছি, আর এই দেখো এই একটা ব্যাগ নিয়েছি হচ্ছে, এটা তো জিন্সটা, এটা নয়, দাঁড়াও, এই যে এই যে এই ব্যাগটা নিয়েছি হচ্ছে, এটা ওই জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য, ট্রলিতে যদি সব জামা কাপড় না ধরে, তো এইরকম একটা ব্যাগ নিয়েছি, এই যে এরকম একটা ব্যাগ নিয়েছি। এই ব্যাগ একটা সবার বাড়িতে থাকাই ভালো, টুকটা কোথাও যাওয়ার জন্য খুবই প্রয়োজনে লাগে। আর চলো, আর নিয়েছি হচ্ছে এটুকু, এটা তো সেই কালকের গুলো। আর এই যে এই বেল্টটা নিয়েছি, কিন্তু মুশকিল হচ্ছে বেল্টটা বিলিং কাউন্টারের নিচেতে, কথা ছিল হচ্ছে মানে আমার তো কোমরে আর একটু যত দূর অব্দি এখানে হোল করা আছে, মানে আরো এতটা অব্দি হোল করতে লাগতো, তো সেটাই আমি করতে ভুলে গেছি, মানে নিয়ে বিলিং করে চলে এসেছি, তারপর এখানে এসে মনে পড়ছে যে যা করানোই হয়নি। তো দেখি হয় ও বাড়িতে করে দেবে, নাহলে এটা বেল্টের দোকানে গিয়ে করিয়ে আনতে হবে। এই বেল্টটা নিয়েছি, আর জুতোটা দাঁড়াও দেখাই, এই যে এই যে এটা হচ্ছে আমার, এটা কিনেছি। হ্যাঁ রে, বলছি এই বাক্সগুলো না নিয়ে গেলে হবে না ওখানে, তাহলে তো ভারীটা কম হতো, অনেকগুলো জিনিস নিয়ে যাওয়া হতো। আর এই যে এটা হচ্ছে ওর, খুব সফট কিন্তু পরে খুব আরাম, ওই জন্য আমি জানি যে ওর সিলেদার্সের জিনিসটা ভালো, ওই জন্য আমি কালকে আরো কিনলাম না, দেখলাম ফালতু এখানে ওই 450 টাকা দিয়ে কিনে লাভ নেই, ওই 150 টাকা বেশি দিয়ে সিলেদার্স থেকে নেওয়া অনেক ভালো। তো চলো আমি গোছ গাছটা করে নিই, আর বেশি টাইম নেই, আবার সন্ধে হয়ে যাবে, তাড়াতাড়ি বেরোতে হবে, অনেকগুলো জিনিস আছে গোছানোর জন্য। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। আর অতি অবশ্যই যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে আবার কালকে, বা কালকে যদি নাও ব্লগ করি তো পরের ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। চলো টাটা।